হ্যালো দর্শক বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আর আজকে আমি নিয়ে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমা ধর্মযুদ্ধর অফিসিয়াল টিজার। আজকে মুক্তি পেয়েছে, সেটি রিভিউ করবো। তো লেটস স্টার্ট। শুরুতে বলে রাখি, ধর্মযুদ্ধ অর্থাৎ ধর্ম সংকটে পড়লেই এই যুদ্ধ লাগে। ঠিক সেরকমই এই সিনেমার টিজারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেরকমই এই সিনেমাতে সোহম, ঋত্বিক চক্রবর্তী, পার্নমিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সাতিলিকা সেনগুপ্ত, তারা কিন্তু সকলেই ধর্মযুদ্ধের সামিল। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। যেমন ঋত্বিক চক্রবর্তীকে রাঘবের চরিত্রে, তিনি একজন গোড়া হিন্দু, এবং জব্বারের ভূমিকা আমরা দেখছি সোম চক্রবর্তী, তিনি একজন মুসলিম। তার পাশাপাশি পার্নমিত্র শবনমের ক্যারেক্টার হচ্ছে, তিনিও একজন মুসলিম ঘরের মহিলা। এর সাথে মুন্নির ক্যারেক্টার রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু একজন হিন্দুত্ববাদী নারী এবং তিনি বিবাহিত। আর সাতিলেখা সেনগুপ্ত একজন মুসলিম নাকি হিন্দু, সেটাই কনফিউশন রেখেই কিন্তু এই সিনেমার টিজারটি তৈরি করা হয়েছে। শেষমেশে আমরা দেখতে পাচ্ছি সোম চক্রবর্তী জিজ্ঞাসা করছে, আপনি কি হিন্দু না মুসলমান? আমি সেই যে নতুন কিছু ভাবতে শেখাবে বা জাগরণ ঘটাবে ধর্মত্ববাদের প্রতি। তো এরকমই টিজার, টিজার এডিটিংটা খুব সুন্দর হয়েছে। আর টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রলয় মুভিতে যেরকম ডার্ক সাইড হিসাবে যে লাইটিং এবং কালার এডিটিংটা অত্যন্ত ডার্ক, এবং সেই ডার্ক মুভিগুলো কিন্তু দারুণ হয় রাজ চক্রবর্তী। তো আশা করা যাচ্ছে একটি ভালো সিনেমা হতে চলেছে। তার পাশাপাশি ঋত্বিক চক্রবর্তী তো একজন সুপার অভিনেতা, আমরা সকলেই জানি তার অভিনয় নিয়ে কোনো কথাই হবে না, এবং সোম চক্রবর্তীর অভিনয়টাও খুব দারুণ। প্রত্যেকের ক্যারেক্টারগুলো খুব ভালো, এবং দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদ এবং মুসলিমের মধ্যে যে লড়াই চিরদিন ধরে চলে আসছে ভারতবর্ষে, তার একটা কিন্তু ছাপ এই সিনেমার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কারণ একটা টাইমে দেখা যাচ্ছে যে মুসলমান মেয়েকে হিন্দুরা প্রেম করছে, তার প্রতি একটা মারধর করা হয়, এবং অপরদিকে দেখা যাচ্ছে যে গোড়া হিন্দুরা চাচ্ছে মসজিদের ওপর তাদের হিন্দুত্ববাদের পতাকা স্থাপন করতে। এদিকে হিন্দু মুসলমানের ভালোবাসা যেরকম অন্যায়, এবং মসজিদে হিন্দুত্ববাদ প্রচার করাও সেরকম অন্যায়, এবং সেইখান থেকে একটি রাইট লাগে এবং সেখানে কি হলো এই মুভিতে সেটা দেখানো হবে। আর টিজারটা দেখে তো আমার খুব ভালোই লেগেছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইন্দ্রজিৎ দাশগুপ্ত ভালোই করেছেন, তার পাশাপাশি রাজ চক্রবর্তী ও পণ্ডিতরাম দাশগুপ্ত তারা দুজনে মিলে এই সিনেমার স্ক্রিন প্লেটা লিখেছেন, এবং স্টোরিটা খুব ইউনিক। কামিং বছর অর্থাৎ 2020 সালের 20 মার্চ কিন্তু মুক্তি পেতে চলেছে ধর্মযুদ্ধ সিনেমাটি, তা কিন্তু জানা গেল এই টিজারটির মধ্যে দিয়ে। তোমাদের কেমন লেগেছে ধর্মযুদ্ধ সিনেমার টিজারটি, তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা জগতের ও ধর্মযুদ্ধ সিনেমার আরও লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দেয় যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতো তোমরা পেয়ে যেতে পারো।